আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে যে ভিডিওটা বানাবো, ভিডিওটা অবশ্যই থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন, এই যে সিলিং লাইডের অটো ড্রাইভার, এই অটো ড্রাইভারটা আপনারা হাতে থাকাকালীনও আপনারা কিন্তু এই ড্রাইভারটা খুঁজে পান না। আমি মনে করি এই ড্রাইভারটা আপনাদের হাতের কাছেই আছে, বিদায় আপনারা চিনতে না পেরে ওই জিনিসটা লাগান না। এই সিলিং লাইটে কী ড্রাইভার ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনাদের আজকের পরামর্শ দেব, এবং এই সিলিং লাইটটা কীভাবে সার্ভিসিং করতে হয় সে বিষয়ে বিস্তারিত কথা থাকবে। আমাদের সাথে থাকুন, ইএসবি বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। তো এখন আমরা সর্বপ্রথম এই লাইটটাকে খুলব, খোলার জন্য আমাদের এই যে দেখেন, তো তার জন্য আমরা এই যে ড্রাইভারটা আছে ড্রাইভারটা আগে খুলব। আজকে এক এক করে আপনাদের এই কাজগুলো দেখানো হবে। তো দেখেন এই ড্রাইভারটা কিন্তু আমাদের এই ড্রাইভারটা খারাপ হওয়ার কারণে আমাদের এই সিলিং লাইটটা জ্বলে না। তো আমরা এই সিলিং লাইটটা কীভাবে সেটিং করে নেব দেখি আজকের ভিডিওটা। তো ভিউয়ার্স, আমাদের এই যে কোম্পানি ড্রাইভারটার ভিতরে, ড্রাইভার সার্কিটের ভিতরে যেই ড্রাইভারটাই ব্যবহার করছে, এই ড্রাইভারটা মূলত 18 ওয়াটের একটা ড্রাইভার, এই ড্রাইভারটা আর এলইডি লাইটের 18 ওয়াট ড্রাইভার এক। তো এই লাইটটা কীভাবে আপনারা এই সকেটটা লাগাবেন, এই ইনসাইড পিনটা লাগাবেন, সেই ক্ষেত্রে আমি আপনাদের পরামর্শ দেব। আসুন আমরা ভিডিওটা দেখি। তো এর জন্য আমরা আগে যে সকেটটা আছে সকেটটা খুলে নেব। সকেটটা খোলার পরে আমরা নেগেটিভ পজিটিভ দেখে ওই ড্রাইভারের সাথে ঝালাই করে দেব। তো আপনার হাতে যদি তাতাল কিংবা ঝালাই দেওয়ার কোনো ইয়া না থাকে, তো তার জন্য আরও সুবিধা, যেমন আমাদের যে এই সকেটে যে মানে জ্যাকটায় যে লাল তারটা আছে, সেই লাল তারটা আমরা সার্কিটের যে ড্রাইভারের যে ডিসি সাইডে, ডিসি সাইডে আমরা এই লাল তারটা মরিয়ে দেব। মরাই দিয়ে কস্টিপ মারিয়ে দিলেও হবে, ঝালাই দিলে আর একটু ভালো হয়, তো আমি ঝালাই দিয়ে নিচ্ছি। তো এই যে সাদা তারটা আছে, সাদাটা অবশ্যই নেগেটিভ, নেগেটিভটা আমি নেগেটিভে লাগাই দিচ্ছি। তো এই হলো আমাদের ডিসি সংযোগ, এখন আমরা এই জায়গায় ঝালাই করে দেব। আর আপনারা যদি ঝালাই দেওয়ার কোনো ইয়া না থাকে, তো এইভাবে মরাই দিলেও তাও কোনো সমস্যা নেই। তো ঝালাই দেওয়া শেষ, এখন আমি একটু কস্টিপ পেঁচাই নেবো এই জায়গায়, এভাবে একটু কস্টিপ দিয়ে নিলে দুইটা জোড়া হয়তো অ্যাডজাস্ট হবে না, আর অ্যাডজাস্ট হইলে আপনার ফায়ারিং করার সম্ভাবনা থাকে। এখন আমরা এই জায়গায় এই সকেটটা ভরে দিলাম, আর আমাদের ইনপুটের যে এসি কর্ডটা আছে, এসি কর্ডটা আমরা একটু বড় বানাই নেব যাতে আমাদের লাইন দিতে সুবিধা হয়। তো আমরা ইনপুটের তারটা কোনো নেগেটিভ পজিটিভ কোনো কিছুই নেই, এই দুইটাও আমরা মরাই নেব আগে, তারপর জ্বালাই করে দেব, বাকিটাও আমি মরাই নিচ্ছি। এখন দুটোটা তার আমরা ঝালাই করে দেব। সেম একইভাবে আমরা এই কস্ট্রিপটা লাগাই নিচ্ছি। দ্বিতীয় তারটায়ও আমি কস্ট্রিপ লাগাই নিচ্ছি। এখন আমরা এই ড্রাইভারটা এই কাভারের ভিতরে লাগাই নেব, তারপরে এই ব্যাক পার্টটা আমরা লাগাই দেব। তো আজকের কাজটা আমরা কি করলাম, তো সে বিষয়ে আমরা এখন পরীক্ষা করব যে আমাদের কাজটা কতটা সাকসেসফুল হলো। তো ভিউয়ার্স, আমি এখন একটা সিরিজ কর্ড নিলাম,
এই সিরিজ কোয়াডের মাধ্যমে এই লাইটটা চেক করব। তো বুঝতেই পারছেন আমাদের কাজটা সাকসেস হয়েছে এবং আমরা সুন্দরভাবে এই কাজটা করতে সক্ষম হয়েছি। আর আপনারা এই ধরনের ছোট ছোট কাজ শেখার জন্য ইএসবি বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, তাতে করে একটি কমেন্টস করবেন, কমেন্টসের মাধ্যমে আমরা উৎসাহিত পাব এবং আরও ভালো ভালো ভিডিও তৈরি করব। ধন্যবাদ, ইএসবি চ্যানেলের সাথে থাকুন।